Hi guys, welcome to another vlog. একটু আগে আসলাম নদীর সাইডে ঘুরতে মনটাকে শীতল করতে, তবে এসে একটা কথা মনে পড়েছে, শুনুন। আমরা তীর দোস্ত একদিন নদীর সাইডে ঘুরতে আসি, একটা নৌকা বাঁধা ছিল, এখন আমরা সব নৌকায় উঠছি। ওরা দুটো বললো কি, চল নৌকাটা আমরা নিয়ে একটু নদীতে ঘুরি আর কি, নৌকা বাইস করে। আমি বললাম দেখ, আমি কিন্তু নৌকা চালাতে পারি না, নৌকা যদি এদিক ওদিক চলে যায় তোরা কিন্তু সাঁতার দিয়ে আনবি। তারা তো দুজন খুব একটা ভাব সামনে বলে, এই আমি চালাতে পারি নৌকা, তুই ওঠ। বলে ঠিক আছে ভাই, আমি কিন্তু কাদায় নামতে পারবো না, নৌকা যেদিক যাই যাক। এখন হালকা জোয়ার আছে নদীতে, আমি নয় করলাম, ওরা দুটো উঠলো, দুটো দুই প্রান্তে আমি মাঝখানে বসে থাকলাম। ওরা দুটো বাইতে বাইতে নৌকা নদীর মাঝখান বরাবর যখন নিয়ে গেছে, তখন নৌকার কিনারায় নিয়ে আসতে পারছে না, যে যেদিক বাক নৌকা নদীর মাঝখানে পড়ে ঘুরছে। আমি তো বললাম তোরা জাফারিস কর, আমিই বসে আছি। এভাবে বাইতে বাইতে নৌকা যখন ওরা তীরে নিয়ে আসতে পারছে না, কিছু সময় পর নৌকার মাঝে এসে ও লোক মনে করছে নৌকা বোধ হয় চুরি করে নিয়ে যাচ্ছে, এই জোরে হাঁক ডাক দিয়ে উঠেছে। আমরা বলছি আরে ভাই, আমরা নৌকা চুরি করিনি, আমরা একটু নৌকা মজা করে বাঁচছি আর কি, তবে আমরা মাঝখানে নিয়ে গেছি আর তীরে নিয়ে আসতে পারছি না। এখন তার ভিতর তেয়ারটা নদীতে জাপ দিয়ে পড়িয়ে নৌকা টেনে 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 তীরে নিয়ে আসছে। বললাম ঠিক আছে, তোরা যে পারিস না নৌকা চালাতি, তাহলে কেন আমার নিয়ে এই নৌকা উঠলি, আর এই নৌকার মাঝে নৌকার যে মালিক তার কাছে বকা শোনালি। তাই প্রিয় বন্ধুরা, জীবনে ঘটে যাওয়া সুখের মুহূর্ত, আনন্দের ঘন মুহূর্ত, দুঃখের ইতিহাস, এগুলো শেয়ার করবো, তাই ইউটিউবে এই চ্যানেলটি চালু করেছি। আশা করি আপনারা সাপোর্ট দিবেন, ভিডিওগুলো দেখবেন, অবশ্যই মজা পাবেন। তো আজ আর নাই, ধন্যবাদ। আগামী ব্লগ ভিডিও দেখা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, আল্লাহ হাফেজ।